প্রিমার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। বিনিয়োগকারীরা বেশি লাভের প্রত্যাশায় শেয়ার বিক্রি অব্যাহত রাখে, যার ফলে সূচক 23.27 পয়েন্ট হারিয়ে 6273 পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় 28.72 শতাংশ কমেছে। ইউনিয়ন ক্যাপিটাল শীঘ্রই প্রাইম ব্যাংকের সাথে একীভূত হতে যাচ্ছে। আমরা নেটওয়ার্ক স্টক এক্সচেঞ্জে 3.10 কোটি রাইট শেয়ার ইস্যু করে 93 কোটি টাকা সংগ্রহের জন্য বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে অনুমোদন পেয়েছে। এই অর্থ ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেড এবং নেটওয়ার্ক কভারেজ সম্প্রসারণের জন্য ব্যবহার করা হবে। কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার লেনদেন 45.29 শতাংশ বেড়ে 929 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ লেনদেন হিসেবে চিহ্নিত হয়েছে। কারণ বিদেশে গমনিচ্ছুরা ডলার ঘাটতির জন্য এখন কার্ডের মাধ্যমে লেনদেনে বেশি আগ্রহী। অফলাইন এবং অনলাইনে স্বচ্ছতাকে বিবেচনায় রেখে বার্ষিক সাধারণ সভা এজিএম এবং অসাধারণ সাধারণ সভা এজিএম আয়োজনে সহায়তা করার জন্য মিটিং ফ্যাসিলিটেটরদের তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। ধন্যবাদ।